প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নবম পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা 1423-এ যারা বিজয়ী হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবকে, তাদের খুব সুন্দর একটি বিতর্কের মধ্য দিয়ে তাদের এই বিজয়কে সত্যিকার অর্থে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটি কথা, সেটি হচ্ছে প্রত্যেকটি হার থেকে আমরা নতুন করে জেতার স্বপ্নটি দেখি, সেই স্বপ্নটি দেখে আজকে নবম পল্লীকবি বিতর্কর এই যে যাত্রাটি, সেই যাত্রা থেকে বিদায় নিচ্ছি, সবাইকে শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি নবম পল্লীকবির যে আয়োজকরা ছিলেন, কারণ তারা এত বেশি পরিমাণে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, না হলে হয়তো এই বিতর্কটা উৎসবটা এত বেশি প্রাণবন্ত হতো না, এত বেশি উৎসবমুখর হতো না। সেই সাথে অনেক বেশি ভালো লাগছে যে ডক্টর আতিউর রহমান স্যার এবং আমাদের বিতর্কের যিনি দিকপাল বিরূপাক্ষ পাল, উনি এসেছিলেন এবং ওনাদের বক্তব্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এই বিতর্ক উৎসবের মধ্যে। এবং বিজয়ী দল যারা ছিলেন তাদেরকে অবশ্যই অভিনন্দন, সেই সাথে ফাইনালে বিতর্ক করতে পারার যে সুযোগটি, এটি আমাদের জন্য সত্যি অনেক গর্বের ছিল এবং আমরা বিতর্ক করতে পেরে অনেক বেশি আনন্দিত। প্রথমে অভিনন্দন জানাচ্ছি বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবকে, সত্যি খুব একটা প্রাণবন্ত বিতর্ক ছিল, আমরা দুই দলই খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছি, এতে তারা বিজয়ী হয়েছে, তাদেরকে অসংখ্য অভিনন্দন। আর কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবকে অনেক বেশি অভিনন্দন, কারণ হচ্ছে তারা এত সুন্দর করে এত সফলভাবে নবম পল্লীকবি নামাতে পেরেছে। আমরা আশা করব তারা দশম পল্লীকবির আয়োজনও একই রকম জাঁকজমকভাবে করবে এবং আমরা আবার বিতর্ক করতে আসব, সেই প্রত্যাশা জানাচ্ছি, সকলকে ধন্যবাদ।